রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলি প্রচারে বিমুখ খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এমনই অভিযোগ সাংবাদিক মহলে খোয়াই জেলায় বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের বৈঠক নতুন প্রকল্পের উদ্বোধন জনগণের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের খবর গোপন রেখে চলছে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর দপ্তরের সিনিয়র তথ্য আধিকারিক বিশ্বজিৎ বণিক ইচ্ছাকৃত ভাবে এই ধরনের কাজগুলি করে যাচ্ছেন বলে অভিযোগ সাংবাদিক মহলের এদিকে সোমবার সকালে কেন্দ্রীয় একলব্য বিদ্যালয়ের বালিকাদের জন্য নতুন সরকারি আবাসন উদ্বোধন হয় এই অনুষ্ঠানে ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীদের অভিযোগ এই অনুষ্ঠান প্রচারের জন্য কোনো ধরনের চিঠি বা তথ্য তাদেরকে দেয়নি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এই অভিযোগী কর্মরত সাংবাদিকরা খুব প্রকাশ করে এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে এদিন দপ্তরের মন্ত্রী এবং খোয়াই জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন দেয় যাবত একটা বিষয় আমরা লক্ষ্য করছি খোয়াই জেলার যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি ডিরেক্টর রয়েছেন বিশ্বজিৎ বনে উনি মূলত দেখা যাচ্ছে কি বিভিন্ন সময় সরকারি যে প্রোগ্রামগুলি হচ্ছে আমরা সাংবাদিকতা করি এবং সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে জন জন উন্নয়নমূলক যে কাজগুলি হচ্ছে সেগুলি যাতে আমরা মানুষের সামনে তুলে ধরি কিন্তু দেখা যাচ্ছে বিশ্বজিৎ বণিক ওনার একটা দূরদৃষ্টিতে যারা সাংবাদিকরা রয়েছে যারা প্রবীণ এবং নবীন বা গুণী যারা সাংবাদিকরা রয়েছে ক্ষয় জেলার তারা প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে যে সরকারি যে অনুষ্ঠানগুলি হচ্ছে সেগুলি থেকে বঞ্চিত প্রায় এক এক প্রকার বলা চলে তো সেটা নিয়ে আমি রিসিভ সেকশন সেখানে আমরা আমাদের যে সমস্যাটা সেটা আমরা তুলে ধরেছি এবং আগামী দিনে আমরা চাই যে কেন এরকম হচ্ছে সরকারি অনুষ্ঠানগুলিতে কেন সাংবাদিকরা এরকমভাবে বঞ্চিত হচ্ছে সেই বিষয়ে আমরা আজকে আমরা সঠিক যাতে এটার একটা সিদ্ধান্ত হয় পাশাপাশি যাতে যাতে এটা একটা সলিউশন তার জন্যই আজকে আমরা খোয়াই জেলার যারা সাংবাদিকরা রয়েছে আমরা এখানে তার খোয়াই জেলা তথ্য আধিকারিকের এই ধরনের স্বেচ্ছাচারিতার কারণে রাজ্যবাসী সরকারের উন্নয়নমূলক কাজগুলি সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন একই সঙ্গে জনমনের সরকার সম্পর্কে একটা নেতিবাচক ভাবনা তৈরি হচ্ছে বলেও মনে করছেন অভিজ্ঞ মহল বিউরো রিপোর্ট রাইজেস্ট নিউজ